আসসালামু আলাইকুম। এমবিশন অফ লার্ন চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায়ের কিছু একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় কীভাবে বের করে, এটা আজকে আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখব। আর একটি কথা বলে নেওয়া ভালো যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ফর এমসিকিউ, এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য। তো চলো আমরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কীভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান আমরা বের করতে পারি, তো আমাদের বিশেষ দুটি জিনিস মনে রাখতে হবে। যদি যদি দ্বিঘাত রাশির যদি দ্বিঘাত রাশির দ্বিঘাত রাশির সহগের মান যদি ধনাত্মক হয় তাহলে মান পাওয়া যাবে সর্বনিম্ন সর্ব সর্বনিম্ন যদি দ্বিঘাত সমীকরণের সহগের মান ধনাত্মক হয় তাহলে মান পাওয়া যাবে সর্বনিম্ন। আর সর্বনিম্ন পাওয়া গেলে আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে, যে শর্টকাটটি ব্যবহার করতে হবে, সেটি হলো সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। তো আমরা কি বললাম, দ্বিঘাত সমীকরণের যদি সহগটা কি হয় ধনাত্মক হয় তাহলে এখানে কোনো কিছু নাই মানে প্লাস, যদি ধনাত্মক হয় তাহলে আমাদের মান পাওয়া যাবে সর্বনিম্ন। আর সর্বনিম্ন যদি পাওয়া যায় তাহলে আমাদের যে সূত্রটি দিয়ে করতে হবে সেটি হলো সি সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। এটা হচ্ছে এক নাম্বার ট্রিক্স, আর এটা সর্বনিম্ন মানের ক্ষেত্রে। আর যদি সর্বোচ্চ মান হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। কিন্তু আমাদের এখানে যে এক্সটা আছে এক্স স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণের যে সহগটা আছে এটা অবশ্যই মাইনাস হতে হবে। যদি মাইনাস পাওয়া যায় তাহলে আমাদের মান পাওয়া যাবে সর্বোচ্চ সর্বোচ্চ, আর সূত্র হবে শুধু প্লাসের। দ্বিঘাত সমীকরণের সহগের মান যদি মাইনাস হয় তাহলে কি মান পাওয়া যায় সর্বোচ্চ, তাহলে সি প্লাস বি স্কোয়ার বাই ফোর এ। তো এটাই কিন্তু আমাদের আজকের দিনে শর্টকাট ছিল। তো এই শর্টকাটগুলো দিয়ে আজকে আমরা ম্যাথ করার চেষ্টা করব, যে কোনো ম্যাথই কিন্তু তোমার হয়ে যাবে। তো আজকে যে ম্যাথগুলো নিয়েছি এগুলো তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কোন ম্যাথগুলো নেওয়া হয়েছে। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো দেখো কতবার যে এসেছে। তো এগুলো সলভ করলে আশা করি তোমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মান নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো আমাদের আজকের দিনে যে প্রথম প্রবলেমটা নেওয়া হয়েছে সেটা আমি লিখে ফেলি। প্রথমটি হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ সমান জিরো, এর সর্বনিম্ন মান কত? তো এর কি বলছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত? তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফাইভ সমান জিরো, সর্বনিম্ন মান কত? তো আমরা একটা জিনিস দেখেছিলাম, যদি সর্বনিম্ন মান বলে তাহলে এক্স স্কোয়ারের সহগের মান কী হবে? প্লাস হবে, আর সূত্র হবে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। তাহলে উত্তর সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ। তো এখন আমরা মানগুলো অবশ্যই, সি এর মান কত? সি এর মান হচ্ছে ফাইভ ধ্রুব পদ প্লাস সরি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, তাহলে বি কত? মাইনাস টু, মাইনাস টু এর যদি আমরা স্কোয়ার করি তাহলে একবারে আসে ফোর, আর এনটা হবে ফোর এ, ফোর সহগ হচ্ছে এক্স এর সহগ হচ্ছে ওয়ান, তাহলে শুধু ফোর। তো এটা আমরা কীভাবে করতে পারি আল্লাহ, তো তোমরা নিজে নিজে পারবে, ফাইভ বিয়োগ ওয়ান, কারণ ফোর দিয়ে যদি ফোরকে কাটে তাহলে ওয়ান, আর ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে ফোর। দেখলে তো কী কী সহজ টেকনিকের মাধ্যমে আমরা যে কোনো বহুপদের যে কোনো সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে পারি।